প্রতি বছর ঈদ মৌসুমকে সামনে রেখে লেস, আড়ি, ওমানি, সাদা জালি, রঙিন জালি ও ভেলভেটের বাহারি টুপি তৈরি করেন কুমিল্লার হোমনা ও মুরাদনগরের কারিগররা। দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায় এসব টুপি, কিন্তু করোনার প্রভাবে গেল এক বছর থেকে এর চাহিদা কমে গেছে। এতে স্থবির হয়ে পড়েছে টুপি তৈরির কারখানাগুলো, ব্যস্ততা কমে গেছে কারিগরদের। টুপির ব্যবসাটা চালাইতে পারতাছি না, 12 মাস নাইতে 12 মাস চালাইলে আমরা মোটামুটি চলতে পারতাম। করোনার জন্য কাজকর্মের কমে গেছে, অর্ডার কমে গেছে। টুপি শিল্পের দুরবস্থা কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন জেলার ব্যবসায়ী সংগঠনের নেতারা। সরকার যদি আমাদেরকে দেখে একটু হেল্প করে ঋণের ব্যাপারে বা আমরা ব্যবসাটা কিভাবে একটু ডেভেলপ করতে পারি সামনের দিকে। যাদেরই কোনো রকমের কোনো সহযোগিতা লাগে কুমিল্লা চেম্বারকে জানাবেন, আমরা যতটুকু পারি সরকারের সাথে কথা বলে করার চেষ্টা করব। ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের যে শ্রমিকরা এই মুহূর্তে বেকার অবস্থায় আছে, তাদের জন্য যে কোনো ধরনের সহায়তা যদি তারা আমাদের কাছে চায়, কিংবা আমরা আমাদের যে তালিকা করব সেই তালিকা তো আমরা তাদেরকে অগ্রাধিকার দেব। হোমনা ও মুরাদনগরে সব মিলিয়ে টুপি তৈরির অর্ধশতাধিক কারখানা রয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।